সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আমি ইতিমধ্যে চলে এসেছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজারে। এখন আপনাদেরকে জানিয়ে দেবো আজকের বাজারে পেঁয়াজ রসুন আলুর বাজার মূল্য কত আছে। তাহলে চলুন দর্শক, ব্যবসায়িক ভাইয়ের সঙ্গে কথা বলে জেনে নেওয়া যাক আজকের বাজারে পেঁয়াজ রসুন আলুর বাজার মূল্য কত। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি। ভাই বর্তমানে পেঁয়াজের বাজার কমছে না বাড়ছে? পেঁয়াজের বাজার তেমন বাড়ি নাই আপাতত, একটু বাড়তি। হ্যাঁ, ওই 800 ছিল, এখন 900 বাজার মনে হয়। 800 টাকা মন ছিল, এখন 900 টাকা। এখন 900 টাকা। কাঁচা মরিচের বাজার কত আছে ভাই? কাঁচা মরিচ 100 টাকা ছিল, এখন মনে করেন 80 টাকা কেজি। 100 টাকা ছিল, 80 টাকা কেজি। আর এটা কি মরিচ ভাই? এটা পাকা মরিচ। দাম কত আছে? পাকা মরিচ 90 টাকা কেজি বিক্রি আছে। 90 টাকা। আজকে আলুর কেজি কত আছে ভাই? আলুর আপনার ওই 15 টাকা কেজি আছে। 15 টাকা কেজি? হ্যাঁ, বস্তা করে 13 টাকা কেজি। আর এটা তো কাঁচা রসুন। এটা কাঁচা রসুন। দাম কত আছে ভাই? কাঁচা রসুন বর্তমানে 80 টাকা কেজি। 80 টাকা। রসুনের বাজার কমছে না বাড়ছে? রসুনের বাজার একটু কমতে আর কি। একটু কম? হ্যাঁ একটু কম। আগে তো প্রায় 100 টাকা কেজি বিক্রি, 120 টাকা ছিল আর কি। 120। আর এখন 80? এখন 80। দাম দিন দিন কমতেছে? দাম দিন দিন কমতেছে। বাজার কি বাড়তে পারে না কমতে পারে রসুনের বাজার? বাজার কমবে, বাজার বাড়ার কোনো লাইন নাই, কমার সম্ভাবনা আছে আরো। আদার কেজি কত আছে ভাই? আদা এখন বর্তমানে 120 টাকা কেজি। 120 টাকা কেজি খুচরা পাইকারি 100। আজকে পেঁয়াজের মন কত যাচ্ছে ভাই? পেঁয়াজের মন আজকে মনে করেন খুচরা বাজার 1000 টাকা বিক্রি আছে, এমনি পাইকারি 900 টাকা মন গেল। পাইকারি 900 টাকা মন। ভাই আমাকে সাহায্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা কিন্তু জানতে পেরেছেন আজকের বাজারে পেঁয়াজ রসুন আলুর বাজার মূল্য কত ছিল। দর্শক, প্রতিদিনের বাজার বিষয়ে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। পরবর্তী নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।